অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বৃষ রাশির জুন 2020 কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি কোন দিকে আপনাদের শুভ এবং কোন দিকে আপনাদের সমস্যা আসতে পারে, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই আমি জানাই, এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, একটি সার্বিক রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যদিও এটা আপনাদেরকে এই জুন মাসে কি হবে কিছুটা হলো আপনাদেরকে সাহায্য করবে। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই, অনেকে বলছে এটা তো মিলল না। দেখুন যে আপনাদের দশা অন্তর্দশা আমি দেখতে পাচ্ছি না, এখান থেকে আপনাদের হরোস্কোপ দেখতে পাচ্ছি না, গ্রহের অবস্থান কি আছে সেটা দেখা যাচ্ছে না। আমি সম্পূর্ণরূপে এটা গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সামনে এই পরিস্থানটা তুলে ধরতে চলেছি। দেখুন, কিছুটা হলো আপনাদেরকে কিন্তু এই মাসিক রাশিফল কিছুটা হলো আপনাদেরকে সাহায্য করবে। তো শুরু করা যাক। দেখুন, প্রথমেই জানাই, রবি গ্রহ 14 জুন বৃষ রাশি থেকে ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আপনাদের রাশির উপরেই কিন্তু 14 জুনের আগে পর্যন্ত কিন্তু রাশির উপরে রবি এবং শুক্র অবস্থান করছে। এর ফলে কি হচ্ছে, রবি শুক্র অবস্থানকে দারিদ্রযোগ বলে এবং শত্রু ঘরে এতদিন রবি কিন্তু অবস্থান করছিল, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বেন্স আসছিল এবং এই রবি অবস্থান করবে আপনার রাশির দ্বিতীয় এবং বুধের সঙ্গে। বুধও সেখানে অবস্থান করছে এবং 18 জুনের পরে বুধ কিন্তু বক্রী হয়ে যাচ্ছে এবং 25 জুন আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতেই অবস্থান করছে, সে কিনা বক্রী, সেটা থেকে বক্রী থেকে 25 জুন মার্গী হবে এবং আপনাদের রাশির দ্বাদশপতি অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল সে অবস্থান করবে 19 জুন মীন রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ স্থানে। তো কী ফলাদেশ হতে চলেছে তাই নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, প্রথমেই আমি জানাই, আপনাদের রাশির উপর মালব্য যোগ সৃষ্টি হয়েছে। এটা খুব সুন্দর একটা যোগ, দুর্লভ যোগ, খুব ভালো যোগ, কিন্তু এতদিন পর্যন্ত রবি অবস্থান করেছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টাফ কন্ডিশন কিন্তু গেছে, কিছু কিছু জায়গাতে বাধা বিপত্তি এই দিকগুলো কিন্তু আপনাদের হয়েছে এবং আপনাদের রাশির সপ্তমপতি সে অবস্থান করছে আপনাদের রাশির একাদশে। অর্থাৎ একাদশ স্থান থেকে আমরা কী বিচার করি, সফলতা। একাদশ স্থান থেকে আমরা কী বিচার করি, লাভ। অর্থাৎ ব্যবসাতে যারা আছে তারা কিন্তু ধীরে 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 ব্যবসাতে কিন্তু প্রোগ্রেস তাদের হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ব্যবসা কেন্দ্রিক দিকগুলো কিন্তু আপনাদের ভালো হবে ধীরে ধীরে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ভালো একটা সময় কিন্তু আসছে। নতুন প্রেমের একটা যোগ বৃষ রাশি তৈরি হয়েছে, প্রেমের সম্পর্কের উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক করার একটা সম্ভাবনা বৃষ রাশির আছে। যদিও আপনাদের ছকের শুক্র কেমন আছে সেটা একান্ত দেখা দরকার এবং প্রেম থেকে লাভ ম্যারেজের চার্ট পর্যন্ত এটা হতে পারে, লাভ ম্যারেজ পর্যন্ত একটা নির্দেশ করছে। বিবাহের ব্যাপারে আপনাদের সুবর্ণ সুযোগ আসতে চলেছে ঠিক জুন মাসের 19 জুনের পর থেকে, আপনারা বিয়ের ব্যাপারে কিন্তু এগাতে পারেন। এবার আপনাদেরকে জানা, আপনাদের রাশির দ্বিতীয় অর্থাৎ আপনাদের চতুর্থ পতি দ্বিতীয় অবস্থান করছে বুধের সাথে এবং রাহুর সাথে এবং 21 জুন কিন্তু আপনাদের রাশির দ্বিতীয় গ্রহণ হচ্ছে, অর্থাৎ সূর্যগ্রহণ। তার কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক দিকে এবং এই সময় আপনাদের মানসিক টেনশনটা একটু বাড়বে এবং বাণীর মধ্যে অর্থাৎ কথার মধ্যে একটু
সংযত থাকার চেষ্টা করুন, এমন কথা বলে দিবেন না মানুষ যাতে আপনার উপর রুষ্ট হয়ে যায়। কিছু কিছু জায়গায় অপ্রিয় শত্রু কথাও কিন্তু বলা যায় না, সেদিক থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কিছু কিছু ক্ষেত্রে অপচয়, অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা আছে, ফালতু খরচ, এই দিকগুলো কিন্তু এই গ্রহণের পর হওয়ার একটা চান্স কিন্তু আছে। কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে সুগার, প্রেশার, থাইরয়েডের সমস্যা, চোখের কিছু সমস্যা, এই দিকগুলো কিন্তু আসতে পারে। বিশেষ করে ব্যথাজনিত সমস্যা কিন্তু আসবে। এবং 30 জুন আপনাদের রাশির অষ্টম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান, সেক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও স্বস্তি কিন্তু আপনারা হালকা হলেও পাবেন। এবং নবম স্থানে নবমপতির অবস্থান, অর্থাৎ শনি মহারাজের অবস্থান, যিনি কিনা বকরি অবস্থাতে আপনাদের নবমভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। হার্ড পরিশ্রম আপনাদেরকে করতে হবে, স্ট্রাগল করতে হবে, কিন্তু সাকসেস নিশ্চিত। যিনি কিনা আপনাদের কর্মপতি, কর্মক্ষেত্রে চাপ থাকবে, যারা চাপ নিতে পারবে, যা হবে দেখা যাবে, সেই রকম চাপ যারা নিতে পারবে কর্মক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে হবেই। আফটার লকডাউন আপনাদের চাকরির সম্ভাবনা খুলে যাবে, চাকরির ক্ষেত্রে উন্নতি, এই দিকগুলো কিন্তু আসবে যারা এই সময় মাটিকে কামড়ে ধরে থাকবে বৃষ রাশির। ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে আপনাদের প্রোগ্রেস হবে, অর্থাৎ আপনাদের সপ্তমপতি সপ্তম একাদশের কানেকশান আপনাদের জোরালো হয়েছে, লাভের জায়গা আপনাদের তৈরি হবে নিশ্চিত রূপে। কিন্তু আপনারা কাউকে টাকা ধার কিন্তু দিবেন না, সেক্ষেত্রে টাকা রিকভারি হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। যারা এডুকেশন নিয়ে আছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিছুটা হলো পরিস্থিতি ভালো আসছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছুটা হলো একটু চাপ সৃষ্টি হবে, নতুন সম্পর্ক আপনাদের আসবে, বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন, মায়ের ব্যথাজনিত সমস্যা কিন্তু বাড়বে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, বিশেষ করে বুকে সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমো শিবায়, ধন্যবাদ।